নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের পুষ্টি বিজ্ঞান প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। 2015, 2016, 2017, 2018, 2019, 2022 সালের যাবতীয় প্রশ্নপত্র এবং তার MCQ, SA Cube নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো, 2015 সালে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে উচ্চ মাধ্যমিক পুষ্টি বিজ্ঞান পরীক্ষায়, সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। প্রথমে তোমাদের আমি দেখাবো MCQ, তারপরে তোমাদের SA Cube, ঠিক আছে? সাল ওয়াইজ তোমাদের আমি দেখাবো, মানে প্রত্যেকটা বছরের যাবতীয় MCQ, SA Cube টু দ্য পয়েন্ট সলভ করিয়ে দেখাবো। তো দেখো, শুধুমাত্র আমি অ্যান্সার শিপটা এখানে করেছি। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, মধ্যাহ্নকালীন আহার প্রাপকদের বয়স কত হবে? অ্যান্সার হবে, এর অ্যান্সার 6 থেকে 12 বছর। রোমান টু এর অ্যান্সার হবে ব্যালেন্স শিট পদ্ধতি। রোমান থ্রি অ্যান্সার হবে, তো দেখো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে। 7 নম্বরে অ্যান্সার হবে পাক রস, 8 নম্বরে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 2, ঠিক আছে? 10 নম্বরে অ্যান্সার হবে লোহা, তাই তো? 11 নম্বরে অ্যান্সার হবে 7ই এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটি? 7ই এপ্রিল, সি এর অ্যান্সার হবে। 12 নম্বরে অ্যান্সার হবে ই কোলি হবে। 13 নম্বরে অ্যান্সার হবে কাইলো মাইক্রন, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে খুব সুন্দর করে উল্লেখ করা আছে। তোমরা এইগুলো যদি ভালো করে পড়তে পারে, 100% এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। MCQ, SA Cube মানে টোটালি বলছি আমি আর কি। 15 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে গাজর, 16 নম্বরের অ্যান্সার হবে পুষ্টির মান নির্ণয়, 17 নম্বরের অ্যান্সার হবে উচ্চ রক্তচাপ, ঠিক আছে? আমাদের 19 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে ক্যালসিয়াম, 20 নম্বরের অ্যান্সার হবে অক্সিন ঠিক হবে, ঠিক আছে? 21 নম্বরের অ্যান্সার হবে গ্লাইকোজেনেসিস হবে। তো দেখো, এবার আমি তো দেখো খুব সুন্দর করে তোমাদের আমি দেখাচ্ছি যাবতীয় SA Cube, যে SA Cube দু 2015 সালে তোমাদের পরীক্ষায় দিয়েছে উচ্চ মাধ্যমিক পুষ্টি বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে, সেইগুলো আমি তোমাদের দেখাচ্ছি। তারপরে তোমাদের আমি 2016 সালের যে প্রশ্নগুলো আছে সেইগুলো টু দ্য পয়েন্ট সলভ করিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো, খুব সুন্দর করে সলভ করেছে, তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে। আমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের নোটস এবং সাজেশান দিয়ে থাকি আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। যেমন আছে 17 নম্বরের প্রশ্ন আছে অ্যামাইনো অ্যাসিড ভান্ডার বলতে কী বোঝো, ঠিক আছে? তো দেখো, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার এখানে SA Cube সম্পূর্ণরূপে সলভ করা আছে। তোমরা এইগুলো খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে। এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 12 নম্বরের প্রশ্ন FTT কী, তাই তো? দীর্ঘমেয়াদী জ্বর কাকে বলে? তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে খুব সুন্দর করে উল্লেখ করেছে 2016 সালের। তো দেখো, 2016 সালে আমাদের পুষ্টি বিজ্ঞান পরীক্ষায় কোন প্রশ্নগুলো দিয়েছে MCQ? তো দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে মাতৃদুগ্ধের ফ্যাট সহজে হজম হয়, কারণ অ্যান্সার হবে বি এর অ্যান্সার লাইপেজ। রোমান টু এর অ্যান্সার হবে গ্লুকাগন হবে। রোমান থ্রির অ্যান্সার হবে অ্যাসিটিক অ্যাসিড হবে। রোমান ফোরের অ্যান্সার হবে NA হবে, ঠিক আছে? তো দেখো, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার রোমান ফোরের অ্যান্সার হবে, রোমান সিক্সের অ্যান্সার হবে 4.184 হবে, ঠিক আছে? তো দেখো, রোমান 7-এর প্রশ্নের অ্যান্সার, রোমান 8-এর অ্যান্সার, রোমান 9-এর অ্যান্সার হবে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা খাতায় লিখে মুখস্থ করবে। এইগুলো কিন্তু প্রতি বছর উচ্চ মাধ্যমিক পুষ্টি বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। 2015 সাল থেকে 2022 সাল পর্যন্ত যাবতীয় MCQ এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে? তো দেখো, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার খুব সুন্দর করে এখানে উল্লেখ করা হয়েছে, তোমরা এইগুলো খাতায় লিখে মুখস্থ করবে। তো দেখো, 1 নম্বরে 14 খানা তোমাদের SA Cube সলভ করতে হবে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন এবং তার অ্যান্সার কিন্তু খুব সুন্দর করে উল্লেখ করা আছে। যেমন আছে রেগুলেটরি উৎসেচক কাকে বলে, রোমান টু এর প্রশ্ন, ঠিক আছে? অথবা দিয়ে আছে সক্রিয় পরিবহন বলতে কী বোঝো, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? তো দেখো, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার যেগুলি বিগত বছরে এসেছে পরীক্ষায় সেই প্রশ্নগুলো আলোচনা করছি। যেমন আছে রোমান ফোরের অ্যান্সার ডি অ্যামিনেশন কাকে বলে, রোমান ফাইভের অ্যান্সার হবে ইউরেমিয়া কি, ঠিক আছে? তো দেখো, ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। রোমান সেভেন প্রশ্ন কী বলেছে, পরিণত দুগ্ধ বলতে কী বোঝো? 8 নম্বরের প্রশ্ন বলেছে শরীর ক্ষারকীয় খাদ্য কখন দিতে হয়, ডায়ালিসিস বলতে কী বোঝো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো, খুব ইম্পর্টেন্ট। তো বুঝতে পারছো আমি কী বলছি, আশা করি তোমরা বুঝতে পারছো।
যেমন আছে রোমান 9 এর প্রশ্ন বলেছে এম ডি এমপি এর প্রধান লক্ষ্যগুলি কী কী, ঠিক আছে। তারপরে যেমন অথবা দিয়ে আছে এ ভি এ কাকে বলে, 10 নম্বরের প্রশ্ন বলেছে খাদ্য সমীক্ষা সাক্ষাৎকার পদ্ধতি একটি সুবিধা অসুবিধা লেখো, ঠিক আছে। তো দেখো সুবিধা অসুবিধা খুব সুন্দর করে উল্লেখ করা আছে, সিডিপিও এর সম্পূর্ণ নাম কি, ঠিক আছে। তো বুঝতেই পারছো চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, তাই তো। জিওবিআই কি, গোবি সম্পর্কে কি জানো, 12 নম্বরের প্রশ্ন বায়োটিক, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু এখানে খুব সুন্দর করে উল্লেখ করা আছে, তোমরা এগুলো খাতায় লিখে মুখস্থ করবে, ঠিক আছে। যেমন 14 নম্বরের প্রশ্ন আছে রান্নাঘর সংলগ্ন বাগানের উপযোগিতা লেখো, ঠিক আছে, কি বলছি আশা করি বুঝতে পারছো। তো দেখো 2016 সালের প্রশ্ন আলোচনা করছি, এবার আমি পুষ্টিবিজ্ঞান 2017 সালের যাবতীয় এমসিকিউব এসএ কিউব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, কোন প্রশ্নগুলো এসছে এবং কোন প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে, সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো এটা 2017 সালের প্রশ্ন আছে, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে খুব সুন্দর করে সলভ করেছে। 11 নম্বরের প্রশ্ন হবে লাইসোজাইম হবে, ঠিক আছে, 3490 ক্যালোরি হবে। 14 নম্বরের অ্যান্সার হবে পেপসিন হবে, 15 নম্বরের অ্যান্সার হবে আয়োডিন হবে, 16 নম্বরের অ্যান্সার হবে মাছ হবে, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত কিন্তু এখানে উল্লেখ করা আছে খুব সুন্দর করে, ঠিক আছে। তো দেখো এসএ কিউব, ঠিক আছে। তো দেখো এসএ কিউবগুলো খুব সুন্দর করে সলভ করা আছে এখানে, প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে 2017 সালে যে সমস্ত এসএ কিউবগুলো এসছে। যেমন রোমান 2 বলছে পেপটিক আলসারের জন্য দায়ী ওষুধটির নাম কি, ওষুধটির নাম কি, যক্ষারোগের জীবাণুর নাম লেখো, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে উল্লেখ করা আছে, খাদ্য সমীক্ষা কাকে বলে, রোমান 4 প্রশ্ন কী বলছে ভারতে আয়োডিনের অভাবজনিত দুটি সমস্যা উল্লেখ করো, ঠিক আছে। তো দেখো কি বলছি আশা করি তোমরা বুঝতে পারছো। যেমন রোমান 5 প্রশ্ন বলেছে ইউনিসেফের সম্পূর্ণ কথাটির অর্থ কি, তারপরে বলেছে সিএসএসএম এর সম্পূর্ণ নাম লেখো। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন এবং তার অ্যান্সার খুব সুন্দর করে এখানে উল্লেখ করা আছে। রোমান 7 প্রশ্ন বলেছে গ্লাইকোলাইসিস কাকে বলে, ঠিক আছে। রোমান 8 প্রশ্ন বলেছে সদ্যজাত শিশুর দৈনিক কত তাপশক্তির প্রয়োজন, অথবা দিয়ে 16 বছরের একজন বালকের লোহার চাহিদা কত। 9 নম্বরের প্রশ্ন বলেছে, তো দেখো 10 নম্বরের প্রশ্ন ভিনিগারের রাসায়নিক নাম ও সংকেত লেখো, ঠিক আছে। তো দেখো 11 নম্বরের প্রশ্ন বলেছে ব্রাইন কি, তো বুঝতে পারছো আমি কী বলছি। রোমান 12 প্রশ্ন খাদ্য বিনিময় তালিকা বলতে কী বোঝো। 13 নম্বরের প্রশ্ন, 14 নম্বরের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার এখানে খুব সুন্দর করে উল্লেখ করা আছে, তোমরা এগুলো খাতায় লিখে মুখস্থ যদি করতে পারো 100% এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না উচ্চ মাধ্যমিক প্রতি বছর পুষ্টিবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো অ্যামাইনো অ্যাসিড ভাণ্ডার বলতে কী বোঝো, 14 নম্বরের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন। এবার আমি 2018 সালের পুষ্টিবিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখো 2018 সালে কোন প্রশ্নগুলো এসেছে, যেমন আছে রোমান 1 অ্যান্সার হবে কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। রোমান 2 অ্যান্সার হবে 38টি, ঠিক আছে। রোমান 4 অ্যান্সার হবে 150-200 মিলিগ্রাম। 5 নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে সোডিয়াম। 6 নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে 2010 কেসিএল। রোমান 7 প্রশ্ন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 180 কেসিএল। 8 নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে সোডিয়াম বেনোজিয়াম, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে আলোচনা করা আছে। 11 নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে 20 গ্রাম। 12 নম্বরের প্রশ্ন, ঠিক আছে, হবে ডি এর অ্যান্সার। 13 নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার থার্মোফিলিক, ঠিক আছে, থার্মোফিলিক, বুঝতে পারছো কী বলছি। 14 নম্বরের প্রশ্ন হবে ক্যালসিয়াম সোপ, ঠিক আছে। 15 নম্বরের প্রশ্ন হবে লৌহ হবে। 16 নম্বরের অ্যান্সার হবে যকৃতে হবে। 17 নম্বরের অ্যান্সার হবে 16ই অক্টোবর হবে। 18 নম্বরের প্রশ্ন হবে 300 কেসিএল হবে। 19 নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে আইসিএমআর হবে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছে 2018 সালের এসএ কিউব নিয়ে, এবার আমি বিস্তারিতভাবে আলোচনা করব 2018 সালে কোন প্রশ্নগুলো পরীক্ষায় এসছে, এসএ কিউবের লাইসোজিম কী, তাই তো, স্নেহকণিকা বা মিশেল কাকে বলে, ঠিক আছে। তো দেখো 4 নম্বরের প্রশ্ন বলেছে পিএআর বলতে কী বোঝো। তারপরে প্রশ্ন আইসিএমআর অনুযায়ী একজন পুরো নারীর সংজ্ঞা লেখো। 5 নম্বরের
প্রশ্ন। তো দেখো তারপরে প্রশ্ন জিও আর কি রোমান সিক্সের অ্যান্সার হবে টি থ্রি টি ফোর হরমোনের সম্পূর্ণ নাম লেখো। রোমান সেভেনের প্রশ্ন সোডিয়াম নিয়ন্ত্রিত পথ কাদের দেয়া হয়। ঠিক আছে, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর করে উল্লেখ করা আছে। আট নম্বর প্রশ্ন, পাস্তুরাইজেশন পদ্ধতিতে দুগ্ধ সংরক্ষণের উদ্দেশ্য কী? ঠিক আছে, তো বুঝতে পারছো। ন নম্বরের প্রশ্ন বলেছে এসইউ বলতে কী বোঝো? তো দেখো এই সমস্ত প্রশ্ন 2018 সালের। তো দেখো দশ নম্বরের প্রশ্ন কী বলেছে, NNMB কী, পুষ্টি শিক্ষার উপাদান উদ্দেশ্য কী? এগারো নম্বরের প্রশ্ন, WHO বা ইউনিসেফের সুপারিশ অনুযায়ী ORS পাউডারের সোডিয়াম বা কার্বোনেট পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণ 1 লিটার জলে কত? ঠিক আছে, তো দেখো বারো নম্বরের প্রশ্ন, তেরো নম্বরের প্রশ্ন বলেছে রান্নাঘর সংলগ্ন সবজি বাগানের দুটি সুবিধা লেখো। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে তার অ্যান্সার সমেত উল্লেখ করা আছে। তোমরা এইগুলো জাস্ট ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে, আর কোনো কিছু করতে হবে না, জাস্ট মুখস্থ করবে। চোদ্দো নম্বরের প্রশ্ন, NNAPP এর সুবিধা প্রাপক কারা? বুঝতে পারছো কী বলছি আমি? 2018 সালের প্রশ্ন। এবার আমি 2019 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। 2019 সালের প্রশ্ন, তো দেখো 2019 সালে কোন প্রশ্নগুলো এসছে। তো দেখো 2019 সালে ফার্স্ট কোশ্চেন বলেছে পিত্তরঞ্জক হলো, অ্যান্সার হবে বিলিভার্ডিন। ঠিক আছে, রোমান টু এর অ্যান্সার হবে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো দেখো রোমান ফোরের অ্যান্সার হবে যকৃৎ। রোমান সিক্সের অ্যান্সার হবে 1.73 m। রোমান সেভেনের অ্যান্সার হবে 80 ক্যালোরি। আট নম্বরের প্রশ্নের অ্যান্সার এর অ্যান্সার হবে, ন নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার, দশ নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে 2.5 kg। ঠিক আছে, বারো নম্বরের প্রশ্ন, তেরো নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার, চোদ্দো নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার ব্যাকটেরিয়া, পনেরো নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে 55 ডিগ্রি সেলসিয়াস থেকে 80 ডিগ্রি সেলসিয়াস, ষোলো নম্বরের অ্যান্সার হবে 1 লক্ষ ইউনিট, সতেরো নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে জৈব অম্ল হবে, আঠেরো নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার অঙ্কুরগম হবে, উনিশ নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে ব্লান্সিং হবে, কুড়ি নম্বরের প্রশ্নের অ্যান্সার 1 থেকে 7 সেপ্টেম্বর। ঠিক আছে, তো দেখো আমাদের একুশ নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে IFA ট্যাবলেটের লোহা কিরূপ। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে উল্লেখ করা আছে SA কিউব, তো দেখে নাও। তো দেখো খুব সুন্দর করে অ্যান্সারগুলো কিন্তু খুব সুন্দর করে সলভ করা আছে, তোমরা এগুলো কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে। আর তো দেখো এখানে কিন্তু একটা অঙ্ক আছে, অঙ্কটাও খুব সুন্দর করে সলভ করা আছে, কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু অঙ্ক 100% আসবে। আমি কিন্তু অঙ্ক কিন্তু করে তোমাদের দেখিয়েছি, ঠিক আছে। তো দেখো আমাদের প্রত্যেকটা প্রশ্নর অ্যান্সার এখানে উল্লেখ করা আছে, মল্টেজের কাজ কী? হ্যাঁ, রোমান ফোরের প্রশ্ন আছে মল্টেজের কাজ কী, তাই তো? তো দেখো মল্টোস, তারপরে কী আছে, অ্যামাইনো অ্যাসিড ভান্ডার বলতে কী বোঝো, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পাঁচ নম্বরের প্রশ্ন, BMI মাপার সূত্রটি লেখো। ঠিক আছে, ছ নম্বরের প্রশ্ন, ICMR এর মতো যক্ষা রোগীর জন্য দৈনিক প্রোটিনের প্রয়োজনীয়তা কত? ঠিক আছে, সাত নম্বরের প্রশ্ন, পেপটিক আলসারের রোগের জন্য কোন ব্যাকটেরিয়াকে দায়ী করা হয়, তাই তো? তো দেখো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার সমেত কিন্তু এখানে মানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তোমরা যদি এইগুলো যদি ভালো করে পড়তে পারো, আমি বলতে পারি 100% এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। 2015 সাল থেকে 2022 সাল পর্যন্ত যাবতীয় প্রশ্ন এখানে অ্যান্সারগুলো উল্লেখ করা আছে, ঠিক আছে। যেমন আছে ন নম্বর প্রশ্ন, অনুরূপক খাদ্য কাকে বলে? ঠিক আছে, দশ নম্বর প্রশ্ন, FWP এর সম্পূর্ণ রূপটি লেখো, CARE এর সম্পূর্ণ রূপটি লেখো। এগারো নম্বর প্রশ্ন বলেছে কাঁচা আম সংরক্ষণে কোন রাসায়নিক সংরক্ষক ব্যবহৃত হয়? বারো নম্বরের প্রশ্ন, ডায়েট সার্ভের দুটি উদ্দেশ্য লেখো। পরের প্রশ্ন, টপ মিল্ক বলতে কী বোঝো? ঠিক আছে, তো দেখো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার এখানে সুন্দর করে উল্লেখ করা আছে, তোমরা এইগুলো খাতায় লিখে মুখস্থ করবে, তাহলে বলতে পারি 100% তোমরা কমন পাবে। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।